আসসালামু আলাইকুম। এজেড নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মধুমাস। এই মধুমাসে আপনাদের রাজশাহীর বিখ্যাত রাজশাহীর আম সম্পর্কে আজকে আমরা জানবো, এবং খাঁটি আম, যারা নির্ভেজাল বিষমুক্ত আম চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম তরতাজা আম গাছ থেকে পাড়া হচ্ছে। এই আমগুলো যদি আপনারা সস্তায় নিতে চান সুন্দরবন অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64টি জেলায় দেওয়া যাবে। তো আমার রাজশাহীর এক ভাই নূর ইসলাম ভাই, উনি আমাকে বলেছেন ভাই যদি কেউ আম, খাঁটি আম, ভালো মানের আম নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। উনি এই ভিডিওটা আমাকে দিয়েছেন এবং এই ভিডিওটা দেওয়ার জন্য আমি গত বছর ওনার কাছ থেকে আম নিয়েছিলাম, এবারও উনি আমার জন্য আম পাঠাচ্ছেন। তো আমগুলো হচ্ছে যে একদম নির্ভেজাল অর্থাৎ বিষমুক্ত আম যদি আপনারা চান দেশের যে কোনো প্রান্তে দর্শক যারা আছেন তারা নিতে পারবেন। মোটামুটি বলা যায় যে দরদাম সস্তা পাবেন, অনেকটা বাজার দামের চেয়ে কম পাবেন। এবং হচ্ছে যে বিশেষ করে যেটা সেটা হচ্ছে যে খাঁটি, আপনি একদম গাছ থেকে এরকম তরতাজা যে আমগুলো দেখতেছেন এইভাবে আপনাকে পেরে দেওয়া হবে এবং উনি পেরে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাতাস দেওয়া হচ্ছে, এটার কারণ কি যে আমগুলো গুণগত মান ঠিক রাখার জন্য, যাতে আটা না থাকে। এগুলো কীভাবে প্যাকেটজাত করে আপনাদের কাছে পাঠানো হবে, ওনার কিছু অর্ডারে আম আছে, এগুলো এখানে বাগান থেকে পেরে উনি পাঠাচ্ছেন। তো সেই আমগুলো আমরা প্রক্রিয়াজাত দেখবো যে কীভাবে আসলে আপনাদের কাছে আমগুলো কীভাবে পৌঁছাবে, কীভাবে প্যাকেট করবে। তো সেই বিষয়গুলো আমরা ভিডিওতে আমরা দেখতে পাবো। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, একদম বাগান থেকে দেখেন। আপনার বাগানে প্যাকেটিং আম পেরে নিয়ে এসে বাগানেই কিন্তু প্যাকেট করা হবে। এই দেখতেন আম সব পেরে নিয়ে আসতেছে, আপনার দেখতেই পাচ্ছেন, একদম দেখেন তরতাজা, একদম বাগানে বাগানে বসেই এগুলো প্যাকেট করে। এখানে দেখেন বিভিন্ন গাছ থেকে এগুলো আমগুলো পেরে নিয়ে আসছে, এখন দেখেন প্যাকেটিং করা হচ্ছে। দেখেন প্যাকেটিং করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনাকে ওনারা কী করবে, যে ঝুড়িগুলো আছে ফলের ঝুড়িগুলো, বড় ফলের ঝুড়িগুলো, এগুলোতে করে আপনার প্যাকেটিং করে দেবে এবং একটা আমের এক স্তর করে সাজাবে এবং পরে আবার আরেকটা পেপার দিবে, যাতে একটা আমের সাথে আরেকটা আমের গায়ে লেগে না থাকে এবং নষ্ট না হয়ে যায়। তো সেই বিশেষভাবে এই প্রক্রিয়াজাত করে আপনাদের কাছে সেলে করে কাগজ দিয়ে এই প্যাকেটজাত করে আপনাদের কাছে পাঠাবে। আপনারা নির্দ্বিধায় নিতে পারেন, যেভাবে দেখতেছেন এখানে কিন্তু একদম সরাসরি গাছ থেকে পেরে আপনাদের জন্য দেখেন প্যাকেটিং করা হচ্ছে, এখানে কিন্তু কিছুই করা হচ্ছে না। তো আপনার যদি এরকম বিষমুক্ত ফরমালিন মুক্ত আপনার যদি আম চান, বিশেষ করে ফরমালিন নেওয়া হয় যাতে পচনশীল আম যাতে না পচে যায়, অসাধু কিছু ব্যবসায়ী আছে তারা এই কাজ করে থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বাগান থেকে একদম পেরে সরাসরি আপনার প্যাকেট করে আপনাদের গ্রাহকের কাছে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে এই প্যাকেট আমগুলো। তো এই আমগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন। তো আমরা দেখি আসলে কীভাবে এগুলো দেখতেছেন, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন, বিশেষ করে শেয়ার করবেন। আমগুলো বিভিন্নখানে বিভিন্ন ভাই পাওয়ার জন্য ইনশাল্লাহ আম আমার সবসময় পরিষ্কার আছে, আমি কিচ্ছু আর দেওয়া লাগবে না, কোনো খারাপ মেডিসিন আমার আমে দেওয়া লাগবে না। দেখেন এখানে একদম কিচ্ছু দেওয়া লাগবে না। এখন ওইরকম তরতাজা আম দেখতে পাচ্ছেন, আপনার সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমগুলো দেখেন একদম তরতাজা আম, দেখেন কীভাবে সাজানো হচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন প্রতিটা আমগুলো সাজা সুন্দর করে সাজিয়ে আবার পেপার দিয়ে আবার ওপরে একটা করে স্টোর করে, একটা করে স্টোর করে আবার ঢেকে দেওয়া হচ্ছে, আবার একটা করে স্টোর করছে আবার ঢেকে দেওয়া হচ্ছে। তো এইভাবে আমগুলো পাঠানো হয়, আমগুলো যাতে কোয়ালিটি ঠিক থাকে, নষ্ট না হয় সহজে। এবং জননী কুরিয়ার সার্ভিস এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, কারণটা ফ্যান দিয়ে বাতাস দেওয়ার কারণ কি? কারণটা কষ্ট আসে, কষ্ট থাকবে না, কষ্ট থাকলে সমস্যা, কষ্ট থাকলে মানে মুকুল করে একটু উপস্থিত দেওয়ার সম্ভব থাকে, আর কষ্ট না থাকলে ফল করে শুকিয়ে গেল, আমার কালারটাও নষ্ট হয়ে যাবে, উত্তর থাকবে, কষ্ট থাকলে নষ্ট হয়ে যায় কালারটা। কষ্ট করে দিলে পরে আর সমস্যা হবে।
যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্কিমে বিডি স্কিমের নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর তার কাছে সবার প্রতি অনুরোধ থাকলেও আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মিষ্টান ভাই উনি একজন খামারি, ওনার একটা খামার আছে, উনি নিজে ডিম ফুটান এবং বিক্রি করেন। বিভিন্ন ধরনের রাজশাহীতে যে আমগুলো হয় সব ধরনের আমগুলো আপনারা পাবেন। তো সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে দরদাম সম্পর্কে, আসলে দরদাম তো আসলে ওঠানামা করে, এই জন্য আমরা দামটা এখানে বললাম না। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে, অবশ্যই ওনার সাথে ফোনে যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করে আপনারা আপনাদের নিতে পারবেন। তো ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সেটা আল্লাহ।